নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব জন্মছকে মাঙ্গলিক যোগ থাকুক বা না থাকুক, এই সমস্ত যোগগুলো থাকলে আপনার কিন্তু ঘর ভাঙতে পারে। বিশেষ করে কোনো মেয়েদের জন্মছকে যদি এই যোগগুলো থাকে তাহলে কিন্তু তার ঘর ভাঙার সম্ভাবনা ক্রিয়েট করে বা সংসারের মধ্যে বিভিন্ন প্রবলেম, বিশেষ করে রিলেশন সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন প্রবলেম কিন্তু ক্রিয়েট করে। অ্যাকচুয়ালি আমরা আগেকার যুগে শুনতাম যে সংসার সুখের হয় রমণীর গুণে। ব্যাপারটা কতটা সত্যি কতটা মিথ্যে, এখনকার দিনে সবাই কিন্তু ইকুয়াল হয়ে গেছে, সবাই বাইরে বেরোচ্ছে, কাজ করছে, তো আমরা হাজব্যান্ড ওয়াইফ প্রত্যেকেই কিন্তু একটা ওয়ার্কিং হয়ে যাচ্ছে। তা এখানে কিন্তু আমাদের সংসারের মধ্যে অনেকের অনেক প্রবলেম ক্রিয়েট করে বা আবার অনেকে এটাকে সুন্দরভাবে ম্যানেজ করে নেন, সেটা অন্য একটা ফ্যাক্টর। তা আজকে মেনলি আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যে কী কী কারণে অ্যাকচুয়ালি সংসারের মধ্যে অশান্তি তৈরি করে বা সংসার ভেঙে যেতে পারে, বা যেখানে ডিভোর্স সেপারেশন বিভিন্ন ব্যাপার ক্রিয়েট করে। ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার, ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলগুলো মাঙ্গলিক 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 করে পাগল করে দেয়। এবং অন্যদিক থেকে কেউ আবার দেখি করণ নিয়ে এত বক্তব্য রাখে, কেউ আবার মোটিভেশনের নাম করে এমন বক্তব্য রাখে যে এই যোগ কিছুই যোগ না, এগুলো কোনো ব্যাপারই না। আরে বাবা, প্রতিটা যোগের মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু পজিটিভিটি এবং কিছু নেগেটিভিটি লুকিয়ে রয়েছে। সেগুলোকে আপনাকে নেগেটিভ বলা মানে নেগেটিভ জায়গাকে একদম এক্সপ্লোর করে, একদম টেনে খুলে বার করে এনে সেই জায়গা থেকে প্রবলেমকে আলোকের তলায় এনে, আমরা মাইক্রোস্কোপের তলায় এনে সেগুলো প্রবলেমগুলোকে নিউট্রালাইজ করাই হচ্ছে আমাদের মেন কাজ। তো যাই হোক, মেনলিভাবে সংসার কোন কোন ক্ষেত্রে প্রভাবিত হতে পারে, বা ডিভোর্স সেপারেশন বা সম্পর্কের ক্ষেত্রে বা একটা অনৈতিক অবস্থা তৈরি হতে পারে বা সম্পর্ক ভেঙে যেতে পারে, সেই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। নাম্বার ওয়ান যে ব্যাপারটি বলবো, আমরা সবাই ম্যাক্সিমাম ক্ষেত্রে মাঙ্গলিককে নিয়ে প্রচণ্ড ভয় খাই। আমরা মাঙ্গলিক নিয়ে তদস্থ হয়ে থাকি যে এই মেয়ের মাঙ্গলিক মানে সে তো খুব বাজে হবে, বা এই ছেলের মাঙ্গলিক মানে তার সঙ্গে বিয়ে করা যাবে না। দেখুন, মাঙ্গলিক মানে হচ্ছে একটা সেক্সুয়াল ক্ষমতা, একটা এনার্জি। মঙ্গল মানে এনার্জি। তা মঙ্গল জেনারেলভাবে লগ্নে থাকলে, দ্বিতীয় থাকলে, চতুর্থে থাকলে, সপ্তমে থাকলে, অষ্টমে থাকলে, দ্বাদশে থাকলে আপনাদের মধ্যে একটা এনার্জিকে কিন্তু ফিল করতে পারবেন। তবে এই মঙ্গল যে মাঙ্গলিক মানেই আপনার নেগেটিভ হয়ে গেল সেটা নয়। আমি বারে বারে আবার বিভিন্ন ভিডিওতে বলেছি, আমি আবারও বলছি, কিন্তু মাঙ্গলিকের থেকে সবথেকে বড় প্রবলেম কোনো মেয়ের জন্মছকে যদি মঙ্গল কোনোভাবে পীড়িত থাকে। পীড়িত কীভাবে হতে পারে? সবথেকে মঙ্গল পীড়িত হয় ম্যাক্সিমাম যে মাঙ্গলিকের মঙ্গল সবথেকে পীড়িত হয় সেটা হচ্ছে অষ্টমভাবে মঙ্গল থাকলে, বা মঙ্গল যদি কোনোভাবে শনিদ্রা প্রভাবিত হয়। মঙ্গল সবথেকে মাঙ্গলিক দোষের সবথেকে নেগেটিভ যেটা, এখানে কিন্তু মাঙ্গলিকের থেকে মঙ্গল অষ্টমভাবে থাকলে মেয়েদের কিন্তু সম্পর্কের ব্যাপারে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আনে না, সেখানে কিন্তু তাদের কিন্তু সংসার ত্যাগ করতে বা ডিভোর্স সেপারেশনের জায়গায় কিন্তু নিয়ে আসে, বা অনেক সময় অবৈধ সম্পর্কের মধ্যে কিন্তু জড়িয়ে পড়তে পারে মঙ্গল দ্বাদশভাবে যেমন তেমন অষ্টমভাবে থাকলে। অন্যদিক থেকে মঙ্গল দ্বাদশভাবে থাকলে কিছুটা ফিজিক্যাল প্রবলেম ক্রিয়েট করে বা কিছুটা শারীরিক দিক থেকে কমজোরি করে দেয়, লগ্নে থাকলে রাগ বাড়িয়ে দেয়, দ্বিতীয় থাকলে আপনাকে আক্রমণাত্মক করে দেয়। কিন্তু সবথেকে মঙ্গল অষ্টমভাবে থাকলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু তাদের সাংসারিক জীবনে প্রচুর প্রবলেম ক্রিয়েট করে, সম্পর্কের মধ্যে মেনলিভাবে প্রবলেম ক্রিয়েট করে। তাই মেয়েদের ক্ষেত্রে মঙ্গল অষ্টমভাবে থাকা কিন্তু প্রচণ্ড বিপজ্জনক, কেননা ও অষ্টমভাবে মঙ্গল থাকা মানে মাঙ্গলিকের থেকে মেন কথা, অষ্টমভাবে মঙ্গল মানে অবশ্যই মাঙ্গলিক, কিন্তু অষ্টমভাবে মঙ্গল থাকা মানে সেই মঙ্গল প্রচণ্ডভাবে পীড়িত হয়ে যাচ্ছে। এছাড়া যদি কোনোভাবে মঙ্গলকে মঙ্গল রাহুর সঙ্গে বসে থাকে তাহলে একটা অঙ্গারক যোগ থাকবে, মেয়েদের মঙ্গল কোনোভাবে পীড়িত থাকলে সেখানেও একটা প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়া মঙ্গল শনি যোগ থাকলে সেখানেও কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু তাদের লাইফে সংসারের দিক থেকে কিছু প্রবলেম ক্রিয়েট করে বা সংসার ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করে। সুতরাং মেয়েদের ক্ষেত্রে মঙ্গল ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, ওকে? সুতরাং মঙ্গল অষ্টমভাবে থাকলে, শনির দ্বারা প্রভাবিত হলে, রাহুর দ্বারা প্রভাবিত হলে খুব বিপজ্জনক, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অনেক মেয়েদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ফোর্থ হাউসে রাহু থাকলে, ফোর্থ হাউসে রাহু থাকা কিন্তু সাংসারিক জীবনে অনেক একটা নেগেটিভ অবস্থা তৈরি করে। ফোর্থ হাউসে রাহু মানেই মন মানসিকতার মধ্যে একটা হটকারিতা, একটা মানসিক শান্তির অভাব তৈরি করে, সেক্সুয়াল মেন্টালিটি ক্রিয়েট করে। ফোর্থ হাউসে রাহু থাকা মানেই অ্যাকচুয়ালি মেয়েদের দিক থেকে কিন্তু বা ছেলেদের দিক থেকে তাদের সংসারের থেকে তাদের বাইরের দিকে ধ্যান অনেক বেশি থাকে, তারা সাংসারিক ব্যাপারটা অর্থাৎ গৃহশান্তির জায়গাটা কিন্তু নষ্ট করে দেয়, তাদের মন কিন্তু বাইরের দিকে পড়ে থাকে, কেননা ফ্যামিলি কেন্দ্রিক মেন্টালিটি তাদের কিন্তু থাকে না। ফোর্থ হাউসে রাহু যাদেরই থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু বাড়িতে একটা অনৈতিক অবস্থা, পরিবারের মধ্যে একটা অনৈতিক অবস্থা, পারিবারিক শান্তির একটা অভাব কিন্তু ক্রিয়েট করে।
তাই ফোর্থ হাউসে রাহু কিন্তু প্রচন্ড ডেঞ্জারাস। তাই ফোর্থ হাউসে রাহু শুধু একা থাকলে কিন্তু সাংসারিক জীবন অনেকটা ডিসব্যালেন্স করে দেয়, অনেকটা নষ্ট করে দেয়। কিন্তু এই রাহুর সঙ্গে অন্য কোনো গ্রহ থাকলে হয়তো সেই গ্রহটাকে স্ট্রং করিয়ে কিন্তু আমরা এই নেগেটিভ জায়গাটাকে কিছুটা বাড়াতে পারি, এই নেগেটিভ জায়গাটাকে মাফ করবেন কিছুটা নিউট্রালাইজ করতে পারি, কিছুটা রিডিউস করতে পারি। কিন্তু রাহু যদি একা থাকে তাহলে কিন্তু রাহুর অবশ্যই পুজো করতে হবে, রাহুর মন্ত্রপাঠ করতে হবে, রাহুকে শান্ত করতে হবে। ফোর্থ হাউসে রাহু থাকা মানে সাংসারিক জীবনকে অনেকটা তছনছ করে দেয়। মঙ্গল অষ্টমে থাকা খুব বিপজ্জনক মেয়েদের ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবং ফোর্থ হাউসে রাহু থাকা সেক্সুয়াল ব্যাপারকে খুব বাড়িয়ে দেয়, মানুষকে সাংসারিক না করে কিন্তু বাইরের দিকে ধ্যান, একটু ঘুরতে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, সাংসারিক মেন্টালিটিকে নষ্ট করে, যেটা কিন্তু খুব বিপজ্জনক ফোর্থ হাউসে রাহু থাকলে। নাম্বার থ্রি বলবো সেভেন্থ লর্ড। আমরা জানি বিবাহিত লাইফ বা আপনার সঙ্গে আপনাকে বাইরের মানুষ কিভাবে দেখে, কি চোখে দেখে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সপ্তম পতি। তাই সপ্তম পতি সব থেকে নেগেটিভ হয় দুস্থানে চলে গেলে, অষ্টম ভাবে চলে গেলে। সপ্তম পতি অষ্টম ভাবে চলে গেলে কিন্তু বিবাহিত জীবনের সম্পর্কের দিক থেকে অনেক প্রবলেম ক্রিয়েট করে দেয়। সব থেকে বড় কথা, সপ্তম পতি অষ্টমে থাকলে সব থেকে বেশি নেগেটিভ ফল ক্রিয়েট করে। তাই সপ্তম পতি অষ্টমে থাকলে সেই সপ্তম পতির অবশ্যই 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 তার প্রতিকার করা প্রয়োজন। কেননা সপ্তম পতি অষ্টমে থাকলেই কিন্তু সেখানে আপনার সম্পর্কের দিক থেকে বিভিন্নভাবে একটা অনৈতিক অবস্থা তৈরি করে। এবং সপ্তম পতি যদি কোনোভাবে দ্বাদশভাবে থাকে সেখানে কিন্তু আমরা দূর দূরে কোনো বিয়ে হতে পারে। এবং আপনাদের লাইফ পার্টনারের থেকে কখনো মাঝে মাঝে আলাদা থাকা বা দূরে থাকা বোঝায়। তবে সপ্তম পতি অষ্টমে থাকাটা কিন্তু খুব নেগেটিভ হয়ে যাচ্ছে। আমি সব থেকে সপ্তম পতিকে, সপ্তম পতি অষ্টমে থাকাটাকে নেগেটিভ বলবো। তাহলে আমি তিনটে ব্যাপার এখনো পর্যন্ত বললাম। নাম্বার ওয়ান হলো মঙ্গল অষ্টমভাবে থাকা বা মঙ্গল কোনোভাবে পীড়িত হয়ে যাওয়া, মেনলিভাবে মেয়েদের ক্ষেত্রে। নাম্বার টু বললাম ছেলে বা মেয়ের উভয়ের ক্ষেত্রে যদি কোনোভাবে শুধুমাত্র রাহু চতুর্থভাবে অবস্থান করে, সেটা মানে মেনলি চতুর্থভাবে রাহু থাকাটা কিন্তু খুব বিপজ্জনক সাংসারিক দিক থেকে বা পারিবারিক শান্তির দিক থেকে। নাম্বার থ্রি যে ব্যাপারটা বললাম সেটা কোনোভাবে সপ্তম পতি মেনলি দুস্থানে সব থেকে নেগেটিভ যে দুস্থান ভাব অর্থাৎ অষ্টমভাবে থাকলে সেটা কিন্তু খুবই বিপজ্জনক হয়ে যায়। নাম্বার ফোর যেটা বলবো সেটা হচ্ছে চন্দ্র হচ্ছে আমাদের স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ, আমাদের মানসিক শান্তির কারক গ্রহ। মানসিক কাউকে ভালো লাগা, কারোর সঙ্গে একটা সুন্দর সম্পর্ক, রোম্যান্টিকতা, ইমোশনাল, সেই চন্দ্র কিন্তু অনেক ব্যাপারটাকে কিন্তু নির্ভর করে। আমাদের সমস্ত মানসিকতার উপর, মনের উপর কিন্তু চন্দ্রের একটা নিয়ন্ত্রণ থাকে। তাই সেই চন্দ্রকে যদি কোনোভাবে, চন্দ্র যদি কোনোভাবে রাহুর সঙ্গে বসে থাকে তাহলে কিন্তু খুব নেগেটিভ মাইন্ড তৈরি করে। চন্দ্র যদি কেতুর সঙ্গে বসে থাকে তাহলে কিন্তু তাকে খুব মানসিক কষ্ট পেতে হয়। চন্দ্র যদি শরীর সঙ্গে বসে থাকে তাহলে সে কখনো কিন্তু মনের কথা খুলে বলতে পারে না। মেনলি চন্দ্রর সঙ্গে কেতু বা চন্দ্রের সঙ্গে শনি থাকলে সে কখনো মনকে খুলে কথা বলতে পারে না। তার মধ্যে একটা ইন্ট্রোভার্ট ব্যাপার থাকে, লুকিয়ে যাওয়া ব্যাপার থাকে, মানসিক কষ্ট ফিল করতে হয়, তার একটা কোথাও যেন একটা কষ্ট থাকে, এটা কিন্তু খুব বিপজ্জনক। তাই চন্দ্রকে যদি কোনোভাবে শনি কেতু অথবা রাহুকে নিয়ে বসে থাকে বা এদের নক্ষত্রে থাকে তাহলে কিন্তু চন্দ্র অনেকটা ডিস্টার্ব হয়ে যায়। মেনলি কিন্তু এদের সঙ্গে থাকলে সব থেকে বড় বিপজ্জনক। তাই কিন্তু আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন এবং সম্পর্ক বলি, পরিবার বলি, শান্তি বলি, সব ব্যাপারটা কিন্তু বিঘ্নিত করে। তাই এক একটা যোগের এক একটা যে ব্যাপারগুলোকে বলছি সেই এক একটা অশান্তির কারণ কিন্তু তৈরি করছে। ওকে, নাম্বার ফাইভ যেটা বলবো সেটা সপ্তম পতির ভিন্নাষ্টক বর্গ অর্থাৎ অষ্টবর্গ চাটে কতগুলো রেখা দিচ্ছে। আমরা জানি টোটাল বিন্দু এবং রেখা মিলিয়ে টোটাল আটটা হয়। যদি দেখা যায় পাঁচের অধিক রেখা যদি কোনো সপ্তম পতি তার সপ্তম ভাবকে দেয়, উদাহরণস্বরূপ বলা যাক আপনার বৃশ্চিক লগ্ন, তা বৃশ্চিক লগ্নের সপ্তম ভাবকে হয়, সপ্তম ভাব হচ্ছে বৃষ। তাই বৃষ রাশির ঘরকে শুক্র তার অষ্টবর্গ চাটে কতগুলো রেখা দিচ্ছে সেই রেখাটা যদি চারের অধিক দেয় তাহলে কিন্তু আপনার সম্পর্ককে কিন্তু মধুর করবে। ওকে, এছাড়া আপনার ফোর্থ লর্ড অর্থাৎ চতুর্থ ভাবের অধিপতি আপনার চতুর্থ ভাবকে যদি চারের অধিক রেখা দেয় কিন্তু যদি চারের থেকে কম হয়ে যায় অর্থাৎ বিন্দু সংখ্যা যদি বেশি হয়ে যায়, দেখা গেল হচ্ছে তিনটে রেখা পাঁচটা বিন্দু, বিন্দু মানে অশুভ, অর্থাৎ এই টোটাল যোগফল কিন্তু আট হয়, মানে রেখা এবং বিন্দু মিলিয়ে টোটাল আট হয়। যদি পাঁচটা রেখা থাকে তাহলে তিনটে বিন্দু থাকবে, যদি দুটো রেখা থাকে তাহলে ছটা বিন্দু থাকবে, এইভাবে থাকবে, ঠিক আছে। অর্থাৎ সমস্ত রেখা এবং বিন্দু মিলিয়ে টোটাল আট হয়। তাই কোনোভাবে যদি সপ্তম পতি তার সপ্তম ঘরটাকে যদি চারের অধিক যদি রেখা দেয় তাহলে কিন্তু শুভ, কিন্তু চারের থেকে কম যদি রেখা দেয় অর্থাৎ বিন্দুর সংখ্যা যদি অ্যাকচুয়ালি চারের বেশি হয়ে যায়, ঠিক আছে,
ধরুন ছটা বিন্দু রয়েছে এবং দুটো রেখা রয়েছে, ছটা বিন্দু মানে দুটো রেখা, তাহলে কিন্তু সেখানে কিন্তু বিবাহিত লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট করে। তাই সুতরাং এই পাঁচটা ব্যাপারকে আমরা খুব ভালোভাবে দেখব। মাঙ্গলিক মানেই দুম করে বলে দেবো না যে আপনার বিবাহিত লাইফ খুব খারাপ হয়ে যাবে, আপনার বিবাহিত লাইফ তজনজ হয়ে যাবে, এগুলো যাতা ব্যাপার, এগুলো লোক জানে না। শাস্ত্র কখনো ভুল হতে পারে না, শাস্ত্রর একটা অপব্যাখ্যা হয়, ম্যাক্সিমাম লোক যারা জানে না তারা এইভাবে অপব্যাখ্যা করে বলে সমস্ত শাস্ত্রটা মানুষের কাছে একটা ব্যবসার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যেটা খুব ভয়ঙ্কর। সব কিছুর মধ্যে নেগেটিভিটি, সেটা সরকার থেকে শুরু করে, অর্থনৈতিক জায়গা থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, সবাই নিজের স্বার্থ বোঝে, এটা সব থেকে বড় বিপজ্জনক। আমি হয়তো কিছুটা বুঝি, অবশ্যই বুঝি, কিন্তু তবুও আমার নিজের স্বার্থ থাকলেও আপনাদের কাছে যে মেইন ব্যাপারটাকে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছি, যে যেই জায়গাগুলো যেন আপনারা কোনোভাবে ভুল না করেন, ঠিক আছে? তাহলে আশা করব আপনারা উপকৃত হবেন এবং আপনাদের জীবনের অনেকটা প্রবলেমকে আপনারা রিডিউস করতে পারবেন, কমাতে পারবেন। এই নিয়ে অনুষ্ঠানটি শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সম্পর্কের ভিতকে আরও দৃঢ় করুন। নমস্কার, থ্যাংক ইউ।